আদরে শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হেলেনা বেগম, প্রফেসর, ডিপার্টমেন্ট অব জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সবাই ভালো আছো, এটা কামনা করে আমি ক্লাস শুরু করলাম। আজকের ক্লাসের আমাদের শিরোনাম হচ্ছে বাইফারকেশন রেশিও, যেটা বাংলা করলে দাঁড়ায় দ্বিবিভাজন অনুপাত। এই অংশটা মাস্টার্স ক্লাসের কোর্স কোড 5001 এর হাইড্রোলজি এন্ড রিভার মরফোলজির একটি অংশ। তাহলে আমরা আগে জেনে নিচ্ছি বাইফারকেশন রেশিও বা দ্বিবিভাজন অনুপাত কি। Bifurcation ratio RB is defined as a ratio of the number of streams of a given order U to the number of streams of the next higher order U plus 1. অর্থাৎ কোন একটি পর্যায়ের মোট নদী সংখ্যা এবং তার পরবর্তী উচ্চ পর্যায়ের মোট নদী সংখ্যার অনুপাতকে দ্বিবিভাজন অনুপাত বলে। একে নিম্নের সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়। সূত্রটি হচ্ছে আর বি ইজ ইকুয়াল টু এন ইউ ডিভাইডেড বাই এন ইউ প্লাস ওয়ান। এখানে আর বি হচ্ছে দ্বিবিভাজন অনুপাত, এন ইউ হচ্ছে কোন একটি পর্যায়ের নদী সংখ্যা, এন ইউ হচ্ছে উক্ত পর্যায়ের উচ্চতর উচ্চতর পর্যায়ের মোট নদীর সংখ্যা। আচ্ছা, আমরা গত ক্লাসে নদীর পর্যায় পড়েছি এবং সেখান থেকে আমাদের এই যে বাইফারকেশন রেশিওর ধারণাটি আসছে। এখানে যে বলা হলো আপু দ্বিবিভাজন অনুপাতে কোন একটি পর্যায়ের মোট নদী সংখ্যা, এ পর্যায়টা সর্বনিম্ন এক হতে হবে, তার চেয়ে কম হতে পারবে না, অর্থাৎ একের নিচে কোনো পর্যায়ও নাই, তাহলে আমাদের সর্বনিম্ন পর্যায় হচ্ছে এক। তাহলে এক এর পরবর্তী উচ্চ পর্যায় কত? একের পর পরবর্তী উচ্চ পর্যায় হচ্ছে দুই। তাহলে আমাদের ধরে নেই যে এক যদি ধরি তাহলে একের এক বা প্রথম পর্যায়ের মোট নদী সংখ্যাকে তার পরবর্তী উচ্চতা মানে দ্বিতীয় পর্যায়ের মোট নদী সংখ্যা দিয়ে আমি ভাগ করলে যেটা হবে সেটাকে বলা হবে বাইফারকেশন রেশিও বা দ্বিবিভাজন অনুপাত। যদি ধরি আমরা চতুর্থ পর্যায়ের নদীর সাথে আমরা আরবি করব, তাহলে চতুর্থ পর্যায়ের মোট নদী সংখ্যাকে আমরা তার পরবর্তী উচ্চ পর্যায় কি, তার পরবর্তী উচ্চ পর্যায় হচ্ছে পঞ্চম পর্যায়, তাহলে তখন এনইউ হবে চতুর্থ পর্যায়ের মোট নদী সংখ্যা ডিভাইডেড বাই পঞ্চম পর্যায়ের মোট নদী সংখ্যা। এভাবে আমরা যে কোনো পর্যায়ের নদী সংখ্যার সাথে তার পরবর্তী উচ্চ পর্যায়ের মোট নদী সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পাবো দ্বিবিভাজন অনুপাত বা বাইফারকেশন রেশিও। তাহলে আপু আমরা একটা চিত্রের মাধ্যমে দেখা জিনিসটা তাহলে অনেকটা ক্লিয়ার হবে। চিত্রটা হচ্ছে এখন সবাই দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের একটা অববাহিকা, নদী অববাহিকা, এখানে একটা নিষ্কাশন ব্যবস্থা আছে। এখানে আমাদের নদী পর্যায় কয়টা আপু? এক, দুই, তিন এবং চারটা পর্যায় আছে, কেমন? তাহলে এই প্রতিটা পর্যায়ে আমরা প্রথম ধরি আমাদের প্রথম পর্যায়ে, এই যে প্রথম পর্যায় হচ্ছে এক, তার নদী সংখ্যা হচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো। তাহলে এই প্রথম পর্যায়ের নদীর মোট সংখ্যা হচ্ছে সতেরো। তাহলে বাইফারকেশন রেশিও আরবি কি হবে? সতেরো ডিভাইডেড বাই দ্বিতীয় পর্যায়ের নদী সংখ্যা কয়টা? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে কি দাঁড়ালো কথাটা?
17 ভাগ 6 ইজ ইকুয়াল টু 2.8। এখন দেখি আমরা দ্বিতীয় পর্যায়ের নদীর সংখ্যা কয়টা। আমরা আগে গুনেছিলাম আমাদের দ্বিতীয় পর্যায়ের নদীর সংখ্যা হচ্ছে 6টা। এই 6-এর সাথে তৃতীয় পর্যায়ের নদীর সংখ্যা কয়টা হচ্ছে 1, 2। তাহলে কি দাঁড়ালো, আরবি হবে 6 ভাগ 2 = 3। তৃতীয় পর্যায়ের নদীর সংখ্যা কয়টা, 1, 2, এই যে আমি লিখলাম এখানে 2, আর তার পরবর্তী মানে চতুর্থ পর্যায়ের নদীর সংখ্যা হচ্ছে 1। তাহলে আরবি কত হবে, 2 ভাগ 1 = 2। আর আমাদের ফোর্থ অর্থাৎ আমাদের সর্বোচ্চ পর্যায়ের নদীর সংখ্যা 1টা, তারটা হবে না। কেমন? তাহলে যখন কোনো অববাহিকার বা অববাহিকায় নিষ্কাশন ব্যবস্থায় একাধিক আরবি থাকে তখন গড় আরবি বের করতে হয়। তাহলে গড় আরবি কি, গড় আরবি হচ্ছে আমি প্রত্যেক আরবি যোগ করব, তাহলে যোগ করলে কত হবে, 2.8 + 3 + 2। আর কয়টা আরবি, আরবি হচ্ছে মোট 3টা, তাহলে 3 দিয়ে আমি ভাগ করব। তাহলে কি লিখলাম আমি, গড় আরবি ইজ ইকুয়াল টু 2.8 + 3 + 2 ভাগ 3 = 7.8 ভাগ 3 = 2.6। তাহলে আপ আমাকে কথাটা বুঝতে পারলাম যে কিভাবে আমরা বের করব আরবিটা। আরবি বের করার সময় আমরা যে কোনো পর্যায়ের মোট নদী সংখ্যাকে তার পরবর্তী উচ্চ পর্যায়ের মোট নদী সংখ্যা দিয়ে আমরা আরবি বের করব। তাহলে কখনো আমরা একের সাথে 3কে করব না, অথবা একের সাথে 4কে করব না, আমরা অবশ্যই একের সাথে করব হচ্ছে 2, অথবা 2-এর সাথে করব হচ্ছে 3, অথবা 3-এর সাথে করব হচ্ছে 4। তার মানে সবসময় আমরা তার পরবর্তী উচ্চতা নিয়ে আরবিটা বের করব। তাহলে সংখ্যাটার সংজ্ঞা কি ছিল, যে যে কোনো একটি পর্যায়ের মোট নদী সংখ্যাকে তার পরবর্তী উচ্চ পর্যায়ের মোট নদী সংখ্যা দ্বারা ভাগ করাটা, ভাগ করলে যে মানটা ভাগ করাটাকে বলা হয় দ্বিবিভাজন অনুপাত, বা যেটাকে আমরা আরবি দ্বারা প্রকাশ করি। আর হচ্ছে একটা নিষ্কাশন ব্যবস্থায় যদি এক অনেকগুলো নদীর পর্যায়ক্রম থাকে, তাহলে প্রত্যেকটা পর্যায়ে ধরে ধরে আরবি বের করে যতটা আরবি পাওয়া যায় সবগুলো আরবি মান যোগ করে মোট সংখ্যক আরবিতে ভাগ করলে ভাগ করার পর যে মানটা আসবে সেটা হচ্ছে গড় আরবি। তখন আমরা বলি যে এই নদীটার বা এই ব্যবস্থায় নিষ্কাশন ব্যবস্থার আরবি হচ্ছে তত, তখন হচ্ছে কি, তখন লাগবে গড় আরবি। এখন আমরা দেখব যে এই যে আরবিটা আসছে বা বাইফার্কেশন রেশিও বা দ্বিবিভাজন অনুপাত আমরা পাচ্ছি, এই দ্বিবিভাজন অনুপাত ভূপ্রকৃতির বা নেচারের কিসের উপর নির্ভর করে। দেখো কিসের উপর নির্ভর করে, হ্যাঁ, দ্বিবিভাজন অনুপাত অববাহিকা অঞ্চলের নদীর ঘনত্ব, প্রধান নদী ও উপনদীর মিলিত স্থানে উৎপন্ন কোণ, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যাবলী, অববাহিকার আকার, অববাহিকার আয়তন ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি তোমাদেরকে বুঝানোর জন্য একটা ছবি অঙ্কন করেছি, এই ছবিটা হচ্ছে পাহাড়। আমরা জানি নদী সাধারণত পাহাড়ে উৎপত্তি লাভ করে, তাহলে এটা হচ্ছে একটা পাহাড়। এই পাহাড়ে এই রিভার সিস্টেমটা ডেভেলপ করেছে, কেমন, তার সে কোথায় গিয়ে পড়লো, সাগরে গিয়ে পড়লো। তাহলে এটা হচ্ছে আমার নিষ্কাশন ব্যবস্থাটা, আর এইটা হচ্ছে অববাহিকা। আমি একটু বলি না অববাহিকা কি, অববাহিকা হচ্ছে এই সবগুলো নদী দ্বারা তার আশেপাশে যতটুকু জায়গা প্রভাবিত হয় সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক প্রভাবিত হতে পারে, কেমন। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই নিষ্কাশন ব্যবস্থা দ্বারা কতটুকু জায়গার মানুষ পজিটিভ হোক আর নেগেটিভ হোক প্রভাবিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে তার অববাহিকা, কেমন। অথবা আরেকটা সংজ্ঞা দেওয়া যায় যে এই নিষ্কাশন ব্যবস্থার দ্বারা কতটুকু জায়গার পানি সাগরে বাহিত হয়, তাহলে কি দাঁড়ালো, এইটুকু পর্যন্ত পানি এই সীমাটার ভিতরের যে কোনো এক বিন্দু পানি কোনো না কোনো ভাবে এই রিভারে এসে সাগরে বাহিত হয়। তাহলে কি কথাটা দাঁড়ালো, যে অতটুকু জায়গার ভিতরের যে কোন পানি এই রিভার সিস্টেমের যে কোনো নদী দ্বারা বাহিত হয়ে সাগরে প্রবাহিত হয়, তাহলে এটাকে বলা হয় অববাহিকা।
কেমন? তাহলে এই যে অববাহিকাটা, তাহলে বাই দ্বি বিভাজন অনুপাত নির্ভর করে অববাহিকা অঞ্চলের নদীর ঘনত্ব, অর্থাৎ প্রতি একক আয়তনে কতটুকু দৈর্ঘ্যে নদী বর্তমান তাকে বলা হয় নদী ঘনত্ব। নদীর সংখ্যা কিন্তু না, নদী ঘনত্ব কতটুকু দৈর্ঘ্যে নদী এখানে বর্তমান। তাহলে এই জায়গাটাতে কতটুকু দৈর্ঘ্যে নদী আছে সেটা বলা হবে নদীর ঘনত্ব। আর আমরা যদি বলি দ্বিতীয়টা কি, প্রধান নদী ও উপনদীর মিলিত স্থানে উৎপন্ন কোণ, আমি ধরলাম যে এ নদীটার সাথে এ নদীর সাথে মিলিত হলো অর্থাৎ উপনদী, তাহলে এই যে কোণটা এই কোণ, এই কোণের উপর নির্ভর করবে বাইফারকেশন রেশিও। এক প্রথমটা হচ্ছে নদীর ঘনত্ব উপর নির্ভর করবে, দ্বিতীয়টা হচ্ছে এই যে কোণ, এই যে কোণ, এই যে কোণ, এই কোণগুলোর উপর নির্ভর করবে। আর হচ্ছে যে অববাহিকা অঞ্চলের, তাহলে কোনটা অববাহিকা অঞ্চল, এই অঞ্চলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বলি, অর্থাৎ এই পাহাড়টার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বলি, অর্থাৎ পাহাড়টা কেমন করে তৈরি, কি দিয়া তৈরি, কি পর্যায়ে তৈরি, কেমন তার অ্যাঙ্গেল, এই সবগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য বলি। নেক্সট হচ্ছে অববাহিকার আকার, তাহলে এই অববাহিকাটা দেখতে কেমন, কেমন সে কি লম্বাকার, নাকি সে বর্গাকার, নাকি সে বৃত্তাকার, নাকি সে ত্রিভুজাকার, নাকি সে ডিম্বাকার, তাহলে এই আকারের উপর নির্ভর করবে দ্বি বিভাজন অনুপাত। আর আরেকটা হচ্ছে কি, অববাহিকার আয়তন, অর্থাৎ কত বড় অববাহিকা, কেমন, তাহলে এই এই এত এই জিনিসগুলো দ্বারা আর বি নিয়ন্ত্রিত হয়। তাহলে কি কি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, অববাহিকা অঞ্চলে নদী ঘনত্ব, প্রধান নদী উপনদীর মিলিত স্থানে উৎপন্ন কোণ, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বলি, অবশ্য অববাহিকার, অববাহিকার আকার, অববাহিকার আয়তন ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এই জিনিসগুলো দ্বারা আর বি নিয়ন্ত্রিত হয়। এখন আমরা দেখতে পা দেখি যে আর বি এর ভ্যালু কতটা আছে, অর্থাৎ এন ইউ ডিভাইডেড বাই এন ইউ প্লাস ওয়ান ভাগ করলে সেই মানটা কত আসে। দেখো আপু, এই মানটা সাধারণত কত আসে, এখানে দেখাচ্ছি আমি, জলবায়ুর সমরূপতা, অর্থাৎ যেই জায়গাটায় অববাহিকার অবস্থিত, যদি জলবায়ুটা সবটা জায়গায় একই ধরনের থাকে, শিলার ধরন কি ধরনের শিলা দ্বারা ঘটিত, ভূতাত্ত্বিক উন্নয়নের ইতিহাস, অর্থাৎ পাহাড়টা কিভাবে তৈরি হয়েছে তার ইতিহাস একরকম হলে কেমন, তাহলে সবটা অঞ্চলে জলবায়ু সমরূপতা যদি এক হয়, শিলার ধরন যদি এক হয়, ভূতাত্ত্বিক উন্নয়নের ইতিহাস যদি একরকম হয়, তাহলে প্রতিটা পর্যায়ের আর বি এর মান সমান হয়, কেমন, তাহলে এই কন্ডিশন গুলো যদি এক হয় তাহলে আর বি এর মান হচ্ছে সব জায়গাতে এক। তারপর কি বলা হলো যে প্রকৃতির অধিকাংশ নদীর গড় আর বি এর মান হয় 3 থেকে 5-এর মধ্যে। তাহলে কথাটা কি দাঁড়ালো যে আমরা নেচারে যে নদীগুলো পাই সেখানে আর বি এর মান থাকে 3 থেকে 5-এর মধ্যে, 3 থেকে 5-এর মধ্যে। যদি আর বি এর মান 5-এর চেয়ে বেশি হয় তখন অববাহিকা দীর্ঘাকার হয়। তাহলে কথাটা কি দাঁড়ালো যে অববাহিকা যদি দীর্ঘাকার হয় তাহলে আর বি এর মান 5-এর চেয়ে বেশি হয় এবং সেক্ষেত্রে ভূতাত্ত্বিক গঠন অববাহিকাকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি দাঁড়ালো যে অববাহিকাটাকে নিয়ন্ত্রণ করবে ওই পাহাড়ের ভূতত্ব, অর্থাৎ ভূতত্ব বলবে যে আর বিটা সেখানে হবে এত, কেমন। আর গড় আর বি এর মান কমার সাথে সাথে অববাহিকার আকার ডিম্বাকার হতে থাকে। তাহলে কথাটা কি দাঁড়ালো যে অববাহিকার আকার লম্বাকার থেকে চেঞ্জ হয়ে, লম্বাকার থেকে চেঞ্জ হয়ে সে গোলাকার 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 হয় এবং সর্বলাস্টে সে হয় পরিপূর্ণ গোলাকার বা ডিম্বাকার। তাহলে আমরা ছবিতে দেখি কেমন হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ আপু ক নাম্বার চিত্রে যে আমাদের অববাহিকাটা হচ্ছে লম্বাকার, দেখো লম্বাকার, কেমন লম্বাকার। এখানে পর্যায় আমাদের দুটো পর্যায় দুটো, একটা হচ্ছে 1 এবং 2, এর বেশি কিন্তু নাই। তাহলে প্রথম পর্যায়ে নদী সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এবং 17। তাহলে প্রথম আরবি কি, আরবি কি হলো, আরবি ইজ ইকুয়াল টু প্রথম পর্যায়ে, বা আমাদের পর্যায়ে একটাই আছে, তাহলে প্রথম
পর্যায়ের মোট নদী সংখ্যা ভাগ তার পরবর্তী উচ্চ, তাহলে তার পরবর্তী উচ্চ হচ্ছে দুই, তাহলে দুই কয়টা আছে আমার, দুই হচ্ছে আমাদের একটা, এই একটাই নদী। তাহলে 17 ভাগ 1 = 17, তাহলে এখানে আরবি কত, 17। তো আমরা কি জানি যে যখন সেটা 5-এর বেশি হবে আরবি এর মান, তখন আমরা ধরে আমরা আগে জেনেছি যে অববাহিকা আকৃতি হবে লম্বাকার। তাহলে দেখো অটোমেটিক আমাদের অববাহিকার আকৃতিটা কেমন, ওই যে লম্বাকার আকৃতি কেমন। আচ্ছা খ নম্বর চিত্রে আরবি কি হবে আপু, আমাদের পর্যায় কয়টা আছে, পর্যায় দুটো আছে, এই এক আর হচ্ছে দুই। তাহলে প্রথম পর্যায়ে মোট নদী সংখ্যা কয়টা, 1, 2, 3, 4, তাহলে আমি দিলাম হচ্ছে 4, আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 1, তাহলে 4 ভাগ 1 = 4। দেখো আমাদের অববাহিকার আকার চেঞ্জ হচ্ছে, লম্বা থেকে অনেকটা মানে উপরে নিচে কমে ডানে বাঁয়ে বেড়ে যাচ্ছে কেমন, তাহলে একটু একটু ডিম্বাকারের দিকে যাচ্ছে। তৃতীয় ছবিতে দেখো আপু আরবি, এখন এখানে আমাদের কিন্তু পর্যায়ে 1, 2, 3, 4, তাহলে আমাদের একাধিক আরবি বেরোবে। তাহলে আমরা যদি প্রথমটা নিয়ে শুরু করি, তাহলে প্রথম পর্যায়ে নদীর সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে প্রথম পর্যায়ে নদীর সংখ্যা হচ্ছে 9 ভাগ দ্বিতীয় কয়টা, 1, 2, 3, 4, তাহলে 9 ভাগ 4 = 2.25। তাহলে আমরা কি করলাম, আরবি বের করলাম একের সাথে দুই, এখন আমি করব দুই এর সাথে হচ্ছে তিন। তাহলে দুই এর সাথে তিন কটা হবে, দুই কয়টা, 1, 2, 3, 4, তাহলে উপরে হচ্ছে 4, তিন হচ্ছে কয়টা, দুইটা, এই যে 1, 2, তাহলে 4 ভাগ 2 = 2। এখন হবে তিনের সাথে 4, তিন কয়টা, 1, 2, তাহলে আমি লিখলাম 2, আর 4 কয়টা, 4 হচ্ছে 1টা, তাহলে 2 ভাগ 1 = 1। তাহলে আমাদের আরবি কয়টা আসছে, 1, 2, 3, তাহলে আরবির যোগফল কত, 2.25 + 2 + 1 / 3 = 1.75। ক্লিয়ার? তাহলে কথা কি দাঁড়ালো আপু, যে অববাহিকার আকার যত লম্বাটে হবে আরবি এর মান তত বেশি হবে, অববাহিকার আকৃতি যত গোলাকারের দিকে যাবে ক্রমান্বয়ে আরবি এর মান কমতে থাকবে। আর কি শিখলাম আমরা, যে নেচারে বা প্রকৃতিতে আমরা যে আরবিটা পাই সেটা হচ্ছে 3 থেকে 5-এর মধ্যে থাকে, যদি আমাদের এখানে অঙ্ক করতে গিয়ে কমে গিয়েছে, কিন্তু নেচারে থাকবে আমাদের মোটামুটি ভাবে স্বাভাবিক ভাবে হচ্ছে 3 থেকে 5-এর মধ্যে। নেক্সট, এখন যেটা আমাদের শেষ অংশ, আমরা কি শিখলাম যে প্রধানত অববাহিকার আকার দ্বারা যেমন দ্বিবিভাজন অনুপাত প্রভাবিত হয়, আমরা তখন দেখলাম যে অববাহিকার আকার দ্বারা দ্বিবিভাজন অনুপাত প্রভাবিত হচ্ছে, তেমনি দ্বিবিভাজন অনুপাত দ্বারা রান অফ হাইড্রোগ্রাফ প্রভাবিত হয়। কথাটা কি দাঁড়ালো, কথাটা দাঁড়ালো যে একটা অববাহিকার আকার দ্বারা ওই রিভার সিস্টেমের দ্বিবিভাজন অনুপাত প্রভাবিত হয়, এখন এই দ্বিবিভাজিত অনুপাত দ্বারা ওই অঞ্চলের রান অফ হাইড্রোগ্রাফ প্রভাবিত হয়। এখন আমাদের জানতে হবে যে রান অফ হাইড্রোগ্রাফ কি, রান অফ হাইড্রোগ্রাফ হচ্ছে আমাদের প্রথম জানতে হবে নিষ্কাশন কি বা ডিসচার্জ কি। নিষ্কাশনের ইংলিশ হচ্ছে ডিসচার্জ। ডিসচার্জ হচ্ছে একটি নদীর কোনো একটি প্রস্থচ্ছেদ অঞ্চল দিয়ে একক সময়ে যে পরিমাণ পানি প্রবাহিত হয় ওই পরিমাণটাকে বলা হয় নিষ্কাশন। তাহলে কন্ডিশন কয়টা হবো, কন্ডিশন প্রথমটা হচ্ছে একটি নদীর প্রস্থচ্ছেদ অঞ্চল একক সময়ে এবং যে পরিমাণ পানি বাহিত হয় এই ওই পরিমাণ পানিটাকে বলা হবে নিষ্কাশন। তাহলে আমরা যদি ছবিটার দিকে তাকাই, এই ছবিটার দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা নদী কেমন, তাহলে নদীর পানি এখান থেকে এদিকে যাচ্ছে, আমি এই জায়গাতে এবি বরাবর নদীটাকে একটা প্রস্থচ্ছেদ কল্পনা করলাম বা
হ্যাঁ কল্পনা বাস্তবে করতে আমরা করি সাধারণত বন্যার সময় আমরা করি। তাহলে একটা প্রস্থচ্ছেদ অঞ্চল, এই অঞ্চল দিয়ে এই জায়গা থেকে এই জায়গায় প্রতি একক সময়, সেটা সাধারণত সেকেন্ডে হয়, প্রতি একক সময়ে যে পরিমাণ পানি বের হয় তাকে বলা হয় নিষ্কাশন। এখন যদি আমি এই পরিমাণ পানিটাকে দৈনিক অথবা পাক্ষিক অথবা মাসিক অথবা বাৎসরিক অথবা প্রতি সেকেন্ডে গ্রাফে বসাই, তাহলে যে গ্রাফটা আসবে এই গ্রাফটাকেই বলা হয় রান অফ হাইড্রোগ্রাফ। এখন আপু আমি এই জায়গায় বসিয়েছি যে প্রতি মাসের গড় নিষ্কাশন কেমন, তাহলে এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। তাহলে এই পাশে দিয়েছি আমি মান্থ, এই পাশে দিয়েছি আমি নিষ্কাশন, তাহলে এটা কিন্তু মাসের গড় নিষ্কাশন। তাহলে আমি দেখলাম কি যে জানুয়ারি মাসে, এটা মনে করো বাংলাদেশের একটা নদীর উদাহরণ, কারণ দেখো আপু এপ্রিল মে জুন মাসে হচ্ছে সবচেয়ে বেশি নিষ্কাশন, তাই না? তাহলে আমাদের শুধু জুন মাসে বেশি বৃষ্টিপাত হয়, অর্থাৎ নদীর পানি বেশি জুন মাসে প্রবাহিত হয়। তাহলে ধরো আমাদের এলাকারই কোন একটা নদীর একটা নিষ্কাশন আমি যদি কল্পনা করি এখানে, তাহলে জানুয়ারি মাসে নিষ্কাশন পরিমাণ হচ্ছে কম। আরেকটা কথা বলছি আমি, নিষ্কাশন দেখানো হয় মিলিমিটার ঘন, মিলিমিটার পার সেকেন্ড, ঘন ফুট পার সেকেন্ড, ঘন ঘন সেন্টিমিটার পার সেকেন্ড, এই ধরনের দিয়ে প্রকাশ করা হয় আর কি। এখানে দেখানো আছে যে ঘন মিলিমিটার পার সেকেন্ড দিয়ে, কেমন? তাহলে এখানে ঘন মিলিমিটার দিয়ে, ঘন মিলিমিটার দেখানো আছে 250 ঘন মিলিমিটার পার মান্থ। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, জানুয়ারি মাসে ছিল এইটুকু নিষ্কাশন, মানে গড় নিষ্কাশন এতটুকুন ছিল, ফেব্রুয়ারি মাসে হচ্ছে অতটুকুন, মার্চে হচ্ছে এতটুকুন, এপ্রিলে হচ্ছে এতটুকুন, মেতে হচ্ছে এতটুকুন, জুন হচ্ছে এতটুকুন, জুলাই হচ্ছে এটা, আগস্টে হচ্ছে এটা, সেপ্টেম্বর হচ্ছে এটা, অক্টোবর এটা, নভেম্বর এটা, ডিসেম্বর এটা। তাহলে আমি সবগুলোকে, সবগুলো পয়েন্ট ফ্রি হ্যান্ডে, খেয়াল রাখবে ভাই 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 জিজ্ঞেস করতে পারে যে তোমরা যখন রান অফ হাইড্রোগ্রাফ করো, হাইড্রোগ্রাফ করার সময় তোমরা যে যোগ করেছো পয়েন্ট গুলো, ওই পয়েন্ট গুলো কি স্কেল দিয়ে করেছো না হাত দিয়ে করেছো, তো উত্তরটা হবে স্যার এটা ফ্রি হ্যান্ডে করতে হয়। তাহলে যখন আমি এটা আঁকা শেষ করব তখন তাকে বলা হবে হাইড্রোগ্রাফ। তাহলে কি দাঁড়ালো যে নিষ্কাশনের সাথে নিষ্কাশ সময়ের প্রেক্ষিতে নিষ্কাশনের পরিমাণকে যখন আমরা গ্রাফে দেখাবো তখন তাকে বলা হবে হাইড্রোগ্রাফ। তাহলে হাইড্রোগ্রাফ নির্ভর, হাইড্রোগ্রাফটা নির্ভর করে কার উপর, অববাহিকার, অববাহিকার আর বি এর উপর, আর বি এর উপর, আর বি এর উপর নির্ভর করবে হাইড্রোগ্রাফ। এখন দেখো আপু আর বি এর মান যখন চেঞ্জ হবে হাইড্রোগ্রাফের চেঞ্জ হয় কি? হ্যাঁ, আর বি এর মান যখন চেঞ্জ হয় হাইড্রোগ্রাফের, হাইড্রোগ্রাফও চেঞ্জ হয়। দেখো কিভাবে চেঞ্জ হয়, পরে ছবিতে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার আর বি হচ্ছে 17, আমি আগে তোমাদের বলেছি ছবিটা ব্যাখ্যা দিয়েছি আমি। তাহলে এটার আর বি হচ্ছে 17, আমরা জানি এটার আর বি হচ্ছে 4 আর এটার আর বি হচ্ছে 1.75। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি আপু, হাইড্রোগ্রাফ যখন আর বি এর মান বেশি হবে অর্থাৎ নদীটার ঢাল অনেক বেশি হবে, অববাহিকার আকার যত লম্বাটে হবে ঢাল তত বেশি হয়, আর ঢাল যত বেশি, নদীর ঢাল বা অববাহিকার ঢাল, সেটা নদীর ঢাল, অববাহিকার ঢাল যত বেশি হবে নদী পানি তত দ্রুত পরিমাণ পানি পাস হয়ে যাবে। তাহলে যখন পানি পাস বেশি হয়ে যাবে অর্থাৎ পানি প্রবাহতে কোনো যখন বাধা না পাবে তখন সর্বোচ্চ নিষ্কাশন কিন্তু সরাসরি চলে যা আসবে এবং সে কোথাও বাধা পায় না বলে সর্বোচ্চ নিষ্কাশন কিন্তু পিক হয় না, তো অনেক অনেক উপরের দিকে উঠে না। কি বলছি কথাটা আমি, তুমি দেখো এই যে 1 নম্বর ছবিটার হাইড্রোগ্রাফটা কোনটা আপু, ক, এটা হচ্ছে ক এর হাইড্রোগ্রাফ, এই যেটা এইটা এই কালারটা। তাহলে দেখো সে শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে শুরু হয়ে, এখান থেকে শুরু হয়ে দেখো এখানে, তাহলে কি তার শুরুটা হচ্ছে এখানে। তাহলে
অন্য দুইটা হচ্ছে তার নিচে, অর্থাৎ তার শুরুটাও বেশি এবং সে কিন্তু তার সর্বোচ্চ কিন্তু খুব উপরে উঠে না। কারণ হচ্ছে কি, তার ঢাল অনেক বেশি বলে পানি আটকে না, পানি খুব দ্রুত পাস হয়ে যায়। কেমন? এজন্য তার সর্বোচ্চ নিষ্কাশন এটা হওয়ার কথা, এটা খুব বেশি উপরে না। কেমন? দ্বিতীয়টা কি আপু? তাহলে আমরা কি দেখলাম যে আরবির সর্বোচ্চ কিন্তু তার সর্বোচ্চ নিষ্কাশন হচ্ছে নিচে, কিন্তু তার মিনিমাম নিষ্কাশন হচ্ছে তার উপরে। তাহলে যখন আরবি বেশি হবে তাহলে মিনিমাম নিষ্কাশন থাকবে উপরে আর সর্বোচ্চ নিষ্কাশন থাকবে নিচে, ওই নিচে না মানে তুলনামূলক ভাবে নিচে। আচ্ছা দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আরবি হচ্ছে চার, আমাদের খ নম্বর চিত্র। খ নম্বর চিত্র দেখো, হাইড্রোগ্রাফ চিত্র হচ্ছে এটা, অর্থাৎ তার সর্বনিম্ন নিষ্কাশন হচ্ছে এটা আর সর্বোচ্চ হচ্ছে এই আগেটার চেয়ে বেশি, কিন্তু আগেটার চেয়ে বেশি কিন্তু তারপরটার চেয়ে কম, অর্থাৎ সর্বোচ্চ নিষ্কাশন কয়ের চেয়ে বেশি হবে। তাহলে কি দাঁড়ালো? যে তার সর্বনিম্ন নিষ্কাশন কয়ের চেয়ে কম কিন্তু সর্বোচ্চ নিষ্কাশন কয়ের চেয়ে বেশি, অর্থাৎ প্রবাহ পথে সে কোনো না কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়, তেমন ঢাল, তার ঢাল কম থাকাতে সে সর্বোচ্চ নিষ্কাশনটা তার চেয়ে অনেক বেশি হয়। লাস্ট গ নম্বর ছবিতে আরবি কত? 1.75। তাহলে তার আরবি হচ্ছে কম, অর্থাৎ সে তার সর্বোচ্চ নিষ্কাশন হবে অনেক বেশি। তাহলে কত আপু? তার চেয়ে অনেক বেশি, কিন্তু সর্বনিম্ন হবে সবার চেয়ে কম। তাহলে আরবি এর মান যত কম হবে সর্বোচ্চ নিষ্কাশন তত বেশি হবে, সর্বনিম্ন নিষ্কাশন তত কম হবে। তাহলে হাইড্রোগ্রাফ কার উপর নির্ভরশীল? হাইড্রোগ্রাফ নির্ভরশীল হচ্ছে আরবি এর উপর। আর আরবি কার উপর নির্ভরশীল? আরবি নির্ভরশীল হচ্ছে নদীর অববাহিকার আকারের উপর, নদী অববাহিকার আকারের উপর। তাহলে এই জিনিসগুলি ছিল আমাদের বাইফ্রাকশন রেশিও। তাহলে আমরা পড়লাম বাইফ্রাকশন রেশিও কি, কিভাবে বের করা হয়, বিভিন্ন ছবিতে আমরা দেখালাম যে বাইফ্রাকশন রেশিও এর মান কত হতে পারে, কোন কন্ডিশনে বাইফ্রাকশন রেশিও এর মান কম বেশি হয়, এবং সবার শেষে আমরা দেখতে দেখলাম যে বাইফ্রাকশন রেশিও নির্ভর করে অববাহিকার আকারের উপর, এবং এ তার সাথে সাথে আরবি বাইফ্রাকশন রেশিওর উপর নির্ভর করে হচ্ছে কোন একটা স্থানের রান অফ হাইড্রোগ্রাফ, এবং এই রান অফ হাইড্রোগ্রাফ দ্বারা কোন একটা জায়গা, কোন একটা নিষ্কাশন ব্যবস্থার রান অফ হাইড্রোগ্রাফ চিত্র দেখে বন্যা হোক, মেইনলি বন্যার সময় যে আমাদের পরিকল্পনাগুলি কি হওয়া উচিত, পরিকল্পনাবিদ রান অফ হাইড্রোগ্রাফ দেখে বন্যা সম্বন্ধে যেকোনো পরিকল্পনা, যেকোনো কর্মসূচি গ্রহণ করে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ঠিক আছে, বাস শেষ।